বাজ পাখিকে আরব সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়, তাই এই পাখির সুস্থতার দিকটিও আরব দেশগুলোর কাছে বাড়তি নজর পায়। তাই কাতারের দোহায় অবস্থিত বিশেষায়িত শুক ওয়াকিফ ফ্যালকন হাসপাতালে চলে শুধু বাজ পাখির চিকিৎসা। দোহার শুক ওয়াকিফ ফ্যালকন হাসপাতালের পশু চিকিৎসক মোহাম্মদ বাবর বলেন, বাজ সাহস, সৌন্দর্য ও সম্মানের প্রতীক। মধ্যপ্রাচ্যে এই পাখি দিয়ে প্রতিযোগিতা করানো হয়, ফলে দরকার হয় প্রশিক্ষণের, তাই চিকিৎসার জন্য এখানে অনেক হাসপাতাল রয়েছে। সার্জারি থেকে শুরু করে পাখিদের আইডি কার্ড ও পাসপোর্ট তৈরি করে দেওয়া হয় হাসপাতালটিতে, তাই অন্য জায়গার চেয়ে বিশেষায়িত এই হাসপাতালে পাখি পালনে কর্তাদের ভিড় থাকে বেশি। হাসপাতালে পাখির চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি বলেন, এই হাসপাতালে ভালো সেবা পাওয়া যায়। এখানে সাধারণ পশু চিকিৎসকের পাশাপাশি বাজ পাখি বিশেষজ্ঞ রয়েছে, তাই পাখি নিয়ে এখানে এসেছি। বাজ মূলত শিকারী পাখি। অতীতে আরব বেদুইনরা শিকার ধরতে এই পাখি ব্যবহার করতেন, কিন্তু এখন নিতান্তই শখের বশে অথবা প্রতিযোগিতায় অংশ নিতে এই পাখি পোষেন আরব শেখেরা। ছয়টি বাজ পোষা ফয়সাল আল বারি বলে, শিকারী পাখি বাজের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা শীতের খাবার সংগ্রহ করতেন, এখন পাখিটি প্রতিযোগিতায় ব্যবহৃত হচ্ছে, যার সঙ্গে পুরস্কার ও সম্মান অনেক কিছুই জড়িত। বাজ পাখি আরব শেখদের অভিজাত্যের প্রতীক। রকম ফেরে এক একটি পাখির দাম বাংলাদেশি মুদ্রায় লাখ থেকে শুরু করে হতে পারে কোটি টাকা পর্যন্ত। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।